নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্সের মাধ্যমে অতি দ্রুত গতিতে করব চলো দেখে নিন আজ আমরা আবারও ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস নিয়ে এসেছি সামনে তোমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সাম পুলিশের এক্সাম আছে তার কথা আমরা মাথায় রেখে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্রমাগত ক্লাস আমরা প্রোভাইড করে চলছি আজ ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমরা 19 নম্বর ক্লাস করতে চলছি আজ আমরা দেখে নেব এই 19 নম্বর চ্যাপ্টারে কি বেস করে কি টাইপে কি শর্টকাট প্রসেসের মাধ্যমে আমরা করছি তা অবশ্যই তো আমরা দেখব তাহলে এটা পার্ট নম্বর 19 ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমরা পার্ট নম্বর 19 এর ক্লাস করছি অবশ্যই তোমরা জানো যে আমাদের এখানে প্রচুর ক্লাস তোমাদেরকে আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি তাই তোমরা খুব ধৈর্য দিয়ে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে সেই ম্যাথগুলিকে দেখো কিভাবে আমরা কি ট্রিক্সের মাধ্যমে সেই ম্যাথগুলিকে অতি দ্রুত গতিতে করে আসি সেই টিপসগুলি তোমরা বিভিন্ন এক্সামে অ্যাপ্লাই করো অবশ্যই তোমরা চাকরি দোরগোড়ায় পৌঁছে যাবে অবশ্যই আজ তোমাদেরকে ফলো করতেই হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের 19 এর ক্লাস যে ক্লাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং মেন এক্সাম ওরিয়েন্টেড ক্লাস আমরা আজ তোমাদেরকে প্রোভাইড করব এটা মেনের ক্লাস হয়ে যাচ্ছে এবং প্রিলিমের ক্লাস হয়ে যাবে যারা সিএইচএসএল দিয়ে দিবে বা আদার্স কোনো এক্সামও দিবে তাদেরও খুব উপকার হবে এই ম্যাথগুলিতে অবশ্যই তোমরা ধৈর্য ধরে দেখো আমরা কি টাইপে কি সিকোয়েন্স ম্যাথগুলিকে অতি দ্রুত গতিতে করছি অবশ্যই ফলো করো ফার্স্ট ম্যাথ দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিটে ও 16 মিনিটে পূর্ণ দুটি নল একসঙ্গে খুলে নেওয়া কিছুক্ষণ পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 9 মিনিটে জল পূর্ণ হয় কি বলেছে কোশ্চেনটা আমি আবার বলে দিচ্ছি কারণ কোশ্চেনটা বড় আছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিটে ও 16 মিনিটে পূর্ণ দুটি নল একসঙ্গে খুলে নেওয়ার কিছুক্ষণ পর দ্বিতীয় নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 9 মিনিটে জল পূর্ণ হবে তাহলে খুলে নেওয়ার কতক্ষণ পর আমাদের দ্বিতীয় নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 9 মিনিটে জল পূর্ণ হবে তা আমাকে বের করতে বলেছে দেখো আমরা একদম ইজি শর্টকাট প্রসেসের মাধ্যমে করব এখানে একটা ফর্মুলা আছে y ফার্স্ট ব্র্যাকেটে 1 - t/x ফর্মুলাটা কি y ব্র্যাকেটে 1 - t/x এত মিনিট এখানে আমি ধরে নিচ্ছি x টা হচ্ছে 12 মিনিট এবং y টা হচ্ছে 16 মিনিট x টা হচ্ছে 12 মিনিট এবং y টা হচ্ছে 16 মিনিট ঠিক আছে এবার টাইমটা তো অবশ্যই আমাদের দেওয়া আছে দেখো দ্বিতীয় নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 9 মিনিটে তাহলে টাইমটা কত টাইমটা হচ্ছে 9 মিনিট ক্লিয়ার হয়েছে জাস্ট পুট আপ দ্য কারণ সূত্র যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু 100% তোমরা ম্যাথ এক্সামে অতি দ্রুত গতিতে করে দিয়ে আসতে পারবে ঠিক আছে তাহলে y কত 60 ব্র্যাকেটে 1 - t/t মানে হচ্ছে 9 মিনিট এবং x কত x হচ্ছে 12 তাই তো তাহলে 16 1 - 3 দিয়ে ক্যান্সেলিং করলাম 3 4 তাহলে 3/4 তাহলে আমি একবারে লসাগু করে দিচ্ছি 4 তাহলে 4 - 3 তার মানে হচ্ছে 16 × 1/4 তাহলে 4 দিয়ে ক্যান্সেলিং করলাম তার মানে অ্যান্সার হচ্ছে 4 মিনিট অ্যান্সারটা কত হচ্ছে আমাদের 4 মিনিট ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিটে ও 16 মিনিটে পূর্ণ করে দুটি নল একসঙ্গে খুলে নেওয়ার কিছুক্ষণ পর দ্বিতীয় নলটিকে বন্ধ করবে
প্রথম যে নলটি আছে তার কিছুক্ষণ পর আমরা দ্বিতীয় নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 9 মিনিটে পূর্ণ হয় তাহলে y ব্রেকেটে কি 1 t by x তাহলে y কত 16 তাহলে 16 ব্রেকেটে হচ্ছে 1 t কত 9 by x কত 12 ক্যানসেলিং করলাম তাহলে 3 by 4 নষ্ট করলাম 4 4 minus 3 তার মানে 1 by 4 into 16 তো আগে ছিল 1 by 4 into 16 ক্যানসেলিং করলাম 4 মিনিট ক্লিয়ার হয়েছে নেক্সট a নল ও b নলে 7 গুণ ক্ষমতা সম্পন্ন a নলটা b নলে 7 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা b নল 56 মিনিটে জলপূর্ণ করতে পারে একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে তা আমাকে বের করতে বলেছে কোশ্চেনটা আমি আবার বলে দিচ্ছি a নল b নলে 7 গুণ ক্ষমতা সম্পন্ন এ নলটা বি নলে 7 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নল 56 মিনিটে জলপূর্ণ করতে পারে একত্রে ওই দুটি নল দিয়ে জলপূর্ণ করতে কত সময় লাগবে তা আমাকে বের করতে বলেছে তাহলে এখানে আমরা দেখো আমরা একবারে করতে পারব একবারে কিভাবে করতে পারব এখানে একবারে হচ্ছে দেখো x এর মানটা আমরা জানি x এর মানটা 56 আর এর মানে হচ্ছে যে গুণ সম্পন্ন তবে সেটা 7 গুণ হতে পারে 6 গুণ হতে পারে 8 গুণ হতে পারে সেই গুণ সম্পন্ন মানে a নল এবং b নলে যে যে গুণটা হবে মানে 8 গুণ 7 গুণ ক্ষমতা সম্পন্ন হবে এবং x এর মানটা কত হচ্ছে x এর মানটা হচ্ছে 56 x এর মানটা কত হচ্ছে 56 জলপূর্ণ করতে পারে একত্র ওই দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে তা আমাকে কিন্তু বের করতে হচ্ছে দেখো ইজি প্রসেস ফর্মুলাটা কি x বাই n প্লাস 1 x বাই n প্লাস 1 খাতায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট ডাউন করে রাখো এত শর্টকাট কিন্তু কেউ করাবে না তাহলে x বাই n প্লাস 1 তাহলে x এর ভ্যালু কত 56 বাই n কত n হচ্ছে 7 7 প্লাস 1 তার মানে 56 বাই 8 সাতটা 56 মিনিট তাহলে কত মিনিট সময় লাগবে তাহলে 7 মিনিট সময় লাগবে 7 মিনিট 7 মিনিট আমাদের সময় লাগবে তাহলে a নল ও b নল 7 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নল 56 মিনিটে জলপূর্ণ করতে পারে একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে তা আমাকে কিন্তু বের করতে হচ্ছে তাহলে ফর্মুলাটা কি আমাদের x বাই n প্লাস 1 তাহলে x এর ভ্যালু কত 56 বাই কত n কত 7 প্লাস 1 তার মানে 8 সাতটা 56 তার মানে কত লাগছে 7 মিনিট তাহলে যদি আমরা চাই এই অঙ্কটা কিন্তু আমরা মুখে মুখেই করতে পারো তার জন্য কিন্তু আমাদের কোনো টাইম ওয়েস্ট হবে না ঠিক আছে এই জায়গাগুলি আমাদের ইউটিউব চ্যানেলের বৈশিষ্ট্য তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাও যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে